যেদিন এই ভিডিওটা রেকর্ড করতেছি সেদিন হচ্ছে 15ই ডিসেম্বর 2021, আর আপনারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন 16ই ডিসেম্বর 2021। সুতরাং প্রত্যেককে মহান বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও, এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে কথা শুরু করছি আপনাদের সাথে। আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। মহান বিজয় দিবস বয়ে আনুক আমাদের বাঙালিদের জীবনে অনাবিল শান্তি এবং উন্নয়নের জোয়ার। দেখতে দেখতে 50 বছর হয়ে গেছে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, শত্রুমুক্ত হয়েছে পাক হানাদারদের কবল থেকে। যা হোক, কিছু আবেগী কথাবার্তা চলে আসে স্বাধীনতা নিয়ে আসলে কথাবার্তা বলতে গেলে। আমি তো আর মুক্তিযুদ্ধ দেখি নাই, মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। সে সময়কার গল্প আসলেই অনেক হৃদয়স্পর্শী গল্প, অনেক সংগ্রামের গল্প। তো চলে যাই ভিডিওর মূল প্রসঙ্গে। গত কয়েকদিন আগে আমার মনের মধ্যে একটু কৌতূহল জাগে যে আচ্ছা দেখি তো বাংলাদেশে কত ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায় যা মোটর সাইকেলে ব্যবহার করা হয়। হ্যাঁ, শুধু মোটর সাইকেলে, কিন্তু চার চাকার কথা বলা হচ্ছে না। কিন্তু মানে আমার মনে চাইছে যে দেখার জন্য যে বাংলাদেশে কত জাতের ইঞ্জিন অয়েল বা কত ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে মোটর সাইকেলে ব্যবহার করার জন্য। তো যেই কথা সেই কাজ, ঝটপট যেদিন এটা মাথায় আসে ফটাফট কাজে নেমে পড়ি একটা জরিপ করার জন্য। তো চলে গেছিলাম মিরপুর সাইড ফিটে বেশ কিছু দোকানে এবং মিরপুর 10 নম্বরে। রেজাল্ট আমি যা পাইছি এবং আমার ফলাফলে আমি যতটুকু বুঝতে পারছি, এটা দেখা তো আমার চক্ষু পুরো ছানা বড়া হয়ে গেছে, পুরো চড়ক গাছ হয়ে গেছে। আমি সর্বমোট 60টা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের সন্ধান পাইছি, সর্বমোট 60টা, মানে হাফ সেঞ্চুরি শেষ। আমার তো তখন মনে হয়েছে যে আমি যদি বংশালে যাইতাম তাহলে আমার এই তালিকা অবশ্যই অবশ্যই সেঞ্চুরি হয়ে যেত। এবং আমি যে 60টা ইঞ্জিন অয়েলের নাম পেয়েছি এর মধ্যে 10টা কি 15টা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল অনেক অনেক ব্যবহার হয়, মানুষজন নেয়, চিনে, জানে। আর এর বাইরে যা যা আছে ওগুলার কোনোটার দেখা গেছে নাম আমি শুনছি কিন্তু দেখি নাই, আবার কোনোটা আছে নামও শুনিনি দেখিও নাই। ওই দিন আমার এই কাজটা করতে গিয়া এগুলো আমার জীবনের প্রথম আমি দেখছি এবং সম্পূর্ণ নতুনভাবে পরিচয় হয়েছি। চিন্তা করা যায় বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে 60টা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে যেগুলো মোটর সাইকেলে ব্যবহার করা যায়, আছে কিন্তু আরও বেশি। এটা আমি 60টার অস্তিত্ব পেতে সক্ষম হয়েছি। তো এত ইঞ্জিন অয়েলের খেলাধুলা দেখা আমার মাথার মধ্যে তো ভূত আর ঢুকছে যে আসলে এই যে 60টা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাইলাম এগুলা কারা নেয়, এবং এই 60টা ব্র্যান্ডের সবগুলা কি আদৌ অরিজিনাল, এরকম অনেক প্রশ্ন মাথায় চলে আসছে। তো এরপরে ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি এবং আসল নকল ইঞ্জিন অয়েলের ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি, আপনাদেরকে কিছু সতর্ক করার চেষ্টা করি। তো এই 60টা ইঞ্জিন অয়েলের মধ্যে গিয়ে দেখেন অন্তত 20-22টা ইঞ্জিন অয়েল আমার তো মনে হয় যে ভরপুর রকমের নকলই বটে। তো এত কিছুর ভিড়ে এই নকল ইঞ্জিন অয়েল শনাক্ত করা কিন্তু আমাদের জন্য খুব কঠিন একটা ব্যাপার, কারণ আমরা কিন্তু কেউ একেবারে এই ইঞ্জিন অয়েল বিশারদ না, বিজ্ঞানী না, অথবা আমাদের কাছে এরকম কোনো দৈব শক্তি নাই যে এটার পরশে একটা বোতলের দিকে তাকানো মাত্রই বা তেলের ঘ্রাণ নিয়েই বলে ফেলবো যে এটা খারাপ, এটা 2 নম্বর আর এটা 1 নম্বর ইঞ্জিন অয়েল।
তো এরকম দৈব শক্তি যেহেতু আমাদের নাই, সুতরাং আমাদেরকে কিছু ট্রিক্স বের করে এই নকল ইঞ্জিন অয়েল থেকে দূরে থাকার ব্যবস্থাটা করতে হবে। তো এখন কিভাবে চিনব নকল ইঞ্জিন অয়েল? আসলে নকল ইঞ্জিন অয়েল চেনাটা অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং। যারা নকল ইঞ্জিন অয়েলের সঙ্গে ফেস হয়েছেন তারা এটা সবচেয়ে ভালো বলতে পারবে, আর ভালো বলতে পারবে যারা ব্যবসায়ী আছেন। তো যাই হোক, এত কিছুর দরকার নাই, সাধারণ কয়েকটা কথাবার্তা বলি যেগুলো সহজে পালন করা যায়। যেমন নকল ইঞ্জিন অয়েল থেকে যদি দূরে থাকতে হয় তাহলে আমি যে টিপসগুলো পালন করি, এর প্রথম টিপসটা হচ্ছে কি যে আমি পরিচিত এবং সুনাম সম্পন্ন, খ্যাতি সম্পন্ন, যার অনেক পরিচিতি আছে, যার অনেক পজিটিভ রিভিউ আছে, এমন কোনো একজন ব্যবসায়ী থেকে আমি ইঞ্জিন অয়েল ক্রয় করি। আপনারাও এই ধরনের চেষ্টা করুন যে সুনাম ধন্য ব্যবসা প্রতিষ্ঠান কার আছে, কোথায় আছে, নিজেরা খোঁজ করুন, বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করুন, পরিচিত ছোটো ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করুন, পাবেন। তো যারা নকল ইঞ্জিন অয়েল বিক্রি করে তারাও কিন্তু এর মধ্যেই বসবাস করেন, সুতরাং একটু সাবধানতা অবলম্বন করা কিন্তু জরুরি বটে। তো যারা নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করছে তাদের সংখ্যা অবশ্যই অবশ্যই কম বলে আমি মনে করি। তারা যদি সংখ্যায় এত বেশি হইতো না তাইলে কিন্তু এই ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের দেশে একটা ম্যাচাকার পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত আরও আগেই। তো ওইসব খারাপ ব্যবসায়ীর সংখ্যা আসলেই কম, ভালো ব্যবসায়ীর সংখ্যাই কিন্তু বেশি। তো আমি প্রথমে এই ট্রিক্সটা মেনটেন করি। এরপরের যে ট্রিক্সটা মেনটেন করি সেটা হচ্ছে খুব বেশি আনকমন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের দিকে আমি একেবারে যাই না, চোখ ফিরিয়ে নেই। খুব বেশি আনকমন, এই যে আমি 60টা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল সেদিন দেখলাম, নামগুলো লিস্ট করলাম, এই 60টা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের মধ্যে 50%-এর নাম আছে আমার জীবনে আমি শুনিনি। আবার এই 50%-এর মধ্যে আবার কিছু আছে যে নাম শুনছি কিন্তু দেখি নাই। বিষয়টা হচ্ছে আর কি এরকম, তার মানে এগুলো হচ্ছে সম্পূর্ণ অপরিচিত ব্র্যান্ডের একটা ইঞ্জিন অয়েল। তো সম্পূর্ণ অপরিচিত একটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের উপরে আমি কীভাবে আস্থা রাখি? তাছাড়া ওই সমস্ত ইঞ্জিন অয়েল ব্র্যান্ডের ভালো কোনো মার্কেটিং নাই, কোনো ভালো পোর্টফোলিও নাই যেটা দেখা তারা আমার আস্থাটাকে অর্জন করতে পারবে। সো আমি এই টিপসটাও কিন্তু অবলম্বন করি যে একদম অপরিচিত বা খুব রেয়ার এ ধরনের ইঞ্জিন অয়েলের কোনো ব্র্যান্ড, যাদের ভালো কোনো পোর্টফোলিও নাই, এ ধরনের ইঞ্জিন অয়েলের কোনো ব্র্যান্ড আমি একেবারেই নিই না। তো আশা করি আপনারা ওইগুলো মেনটেন করবেন, করতে পারলে ভেজাল বা নকল ইঞ্জিন অয়েল থেকে আপনারা নিরাপদ দূরতে থাকতে পারবেন এবং আপনার বাইককে সুরক্ষা করতে পারবেন। এবারে আরও কিছু কথা বলি ইঞ্জিন অয়েল নিয়ে। এখন আপনাদের কারো মধ্যে হয়তো বা প্রশ্ন জেগেছে যে ভাই কয়েকটা ব্র্যান্ডের নাম বলেন, কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা নেব, ইত্যাদি ইত্যাদি। আসলে দেখেন, আমি পার্সোনালি আপনাদেরকে কোনো ব্র্যান্ডের কথা বলবো না, কোনো ব্র্যান্ড সাজেস্ট করবো না। আপনাদের যে ব্র্যান্ড মনে চায় সেটাই নেবেন, কিন্তু ব্র্যান্ডটা যেন পরিচিত হয় এবং সেই ব্র্যান্ডের বা কোম্পানির পোর্টফোলিওটা যেন ভালো থাকে, এরকম একটা কোম্পানি বাছাই করবেন। বাংলাদেশে কিন্তু এরকম ভালো পোর্টফোলিওওয়ালা ইঞ্জিন অয়েল কোম্পানি অনেকগুলোই আছে, অন্তত 15টা আছে এরকম আমার যতদূর মনে পড়ে। তো এখান থেকে যেই ব্র্যান্ড খুশি সেই ব্র্যান্ডই পছন্দ করুন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার কোম্পানি যেই ইঞ্জিন অয়েলের গ্রেড রিকমেন্ড করেছে আপনার মোটর বাইকের ইঞ্জিনের জন্য, ঠিক সেই গ্রেডের ইঞ্জিন অয়েলটি আপনি নিশ্চিত করছেন কি না। নাম্বার টু হচ্ছে আপনার মোটর বাইক কোম্পানি কি পরিমাণ ইঞ্জিন অয়েল দিতে বলেছে, সেই পরিমাণ মতো ইঞ্জিন অয়েল আপনার বাইকে আপনি দিচ্ছেন কি না। যেমন আমার পালসার এনএসের কথা বলি, এটাতে অয়েল ফিল্টার পরিবর্তন করলে দিতে হয় 1350 ML, না করলে দিতে হয় 1200 ML। আমার পালসার 150-তে যদি আসি তাহলে সেখানে লাগে হচ্ছে পুরোপুরি
এক লিটার বা 1000 মিলি। তো এরকম এক একটা বাইকের ক্ষেত্রে এই ইঞ্জিন অয়েলের পরিমাণ কিন্তু এক এক রকম। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি পরিমাণ মতো কোম্পানি নির্দেশিত পরিমাণে ইঞ্জিন অয়েল আপনার বাইকে দিচ্ছেন কিনা। তৃতীয়ত হচ্ছে যে আপনাকে ইঞ্জিন অয়েল সময় মতন ড্রেন দিতে হবে। সাধারণত মিনারেল ব্লেন্ডের ইঞ্জিন অয়েল সিটিতে বা হাইওয়েতে যেখানে চালান 1000 কিলোমিটারের বেশি চালানো কোনোভাবেই উচিত না। অন্যদিকে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি শুধুমাত্র সিটিতে হয় তাহলে 1500 কিলোমিটারের বেশি চালানো কোনোভাবেই উচিত না। আর যদি রেগুলার হাইওয়েতে হয় সেক্ষেত্রে 2000 কিলোমিটার পর্যন্ত চালানো যেতে পারে। আর যদি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলে আসি সেক্ষেত্রে সিটি ড্রাইভিংয়ের ক্ষেত্রে 2500 কিলোমিটারের বেশি চালানোটা আসলে ঠিক না। কারণ সিটিতে দেখা যায় কি যে আমরা গিয়ার চেঞ্জ করি ঘন ঘন, ক্লাচ ধরি ঘন ঘন, তো এতে করে হয় কি ইঞ্জিন অয়েলের ভিসকোসিটিটা খুব দ্রুত কিন্তু নষ্ট হয়ে যায়। তো যে ইঞ্জিন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমরা হাইওয়েতে 3 বা 3500 কিলোমিটার চালাতে পারবো সেইটা কিন্তু সিটিতে এই 3 বা 3500 কিলোমিটার চালাতে পারবো না। তো আমি মনে করি বাংলাদেশে যত ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল পাওয়া যায় এখন পর্যন্ত এর কোনোটাই অন্তত ঢাকা শহরে 2500 বা 2700 কিলোমিটারের বেশি চালানো একেবারেই উচিত না। আর হাইওয়েতে গেলে 3500 কিলোমিটার চালানো নিশ্চয়ই যাবে। এই ব্যাপারগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলই দেন না কেন অবশ্যই অবশ্যই উপকারী পাবেন। কোনো ইঞ্জিন অয়েলে দেখা যাবে যে আপনি একটু থ্রোটলটা একটু বেশি পাচ্ছেন, আবার কোনোটাতে টপটা একটু বেশি পাচ্ছেন, এই আর কি। কোনোটা ড্রেন পিওরটা একটু বেশি হতে পারে, কোনোটা ড্রেন পিওরটা একটু কম হতে পারে। এই ধরনের পার্থক্য ছাড়া আসলে আর কোনো কি কোনো ইঞ্জিন অয়েলে আর কোনো বড় ধরনের কোনো পার্থক্য নাই। তবে সেটা কিন্তু শুধু বলতেছি অরিজিনাল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে, কেমন নকল তো নকলই। তো যাই হোক, এই জিনিসগুলো আশা করি আপনারা মানবেন, তাহলে ইঞ্জিন অয়েল থেকে আপনারা ভালো সাপোর্ট পাবেন। আর তো সব কথাবার্তা শেষ করে দিলাম, আর কোনো কিছু বলার নাই, এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খুদা হাফেজ।